ডিয়ার স্টুডেন্ট, আশা করি তোমরা সবাই ভালো আছো। অন্বেষা একাডেমি ইউটিউব চ্যানেল থেকে সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুরু করছি আমাদের আজকের ক্লাস। আমাদের আজকের ক্লাস ষষ্ঠ শ্রেণীর গণিত 2.1 এর দুই নাম্বার অঙ্ক আছে নিচের অনুপাতগুলোকে সরলীকরণ করো। অনুপাতগুলো কি কি? ক নাম্বার আছে 9:12, খ নাম্বার আছে 15:21, গ নাম্বার আছে 45:36, ঘ নাম্বার আছে 65:26। এই অঙ্কগুলো সরলীকরণ করার জন্য আমাদের যে বেসিকটা দরকার সেটা হচ্ছে অনুপাত রাশি দুটিকে তাদের গসাগু দ্বারা ভাগ করতে হবে। গসাগু মানে কি? যেমন ধরো আমরা এই যে 9 এবং 12 এমন একটা সংখ্যা দ্বারা ভাগ করতে হবে। যেমন 9 কে আমরা 3 দিয়ে ভাগ করতে পারি, 4 কেও 3 দিয়ে ভাগ করতে পারি। দেখো 3 দুইটার মধ্যেই ভাগাকারে যায়, তার মানে গসাগু মানে কি? দুইটার মধ্যে কমন। গসাগু মানে হচ্ছে দুটো রাশির মধ্যে সাধারণ গুণনীয়ক। তারপর সাধারণ গুণনীয়ক কখন বের করি আমরা? যখন গসাগু নির্ণয় করি। এই জন্য আমাদের এই বেসিকে লেখা হয়েছে যে অনুপাত রাশি দুটিকে তাদের গসাগু দ্বারা ভাগ করতে হবে। কারণ গসাগু দ্বারা ভাগ করার অর্থ হচ্ছে এমন একটা সংখ্যা দ্বারা ভাগ করতে হবে যে সংখ্যাটা দিয়ে দুইটাকেই ভাগ করা যায়। এই দুইটাকেই যদি একই সংখ্যা দ্বারা ভাগ করা যায় তখন তাকে বলা হয় গসাগু। আচ্ছা, তাহলে এখন দেখেন আমরা কিভাবে আমাদের এই ক নাম্বার অঙ্কটা করতে পারি। ক নাম্বার আছে 9:12, 9:12 আমরা লিখব প্রদত্ত অনুপাত, প্রদত্ত অনুপাত, প্রদত্ত অনুপাত 9:12। এখন দেখো 9 এবং 12 কে কি করবা? একই সংখ্যা দ্বারা ভাগ করা যায় কি দিয়ে? 9 কে 3 দিয়ে ভাগ করা যায়, 12 কে 4 দ্বারা ভাগ করা যায়। তাহলে আমরা লিখবো এখানে 3:4, এখানে লিখবো 3 দ্বারা রাশি, 3 দ্বারা রাশি, 3 দ্বারা রাশিকে ভাগ করে, রাশিকে ভাগ করে, ভাগ করে। আচ্ছা, 3 দ্বারা রাশিকে আমরা ভাগ করলাম। তাহলে এখন এই যে ভাগ করলাম, এখন কিন্তু আমাদের সরলীকরণ হয়ে গেল। তাহলে কি হবে এখন আমরা লিখব? সুতরাং সরল অনুপাত, সরল অনুপাত কি হবে? 3:3 অর্থাৎ 4:3, এটা হচ্ছে সরলীকরণ। এইটাই হলো আমাদের উত্তর, এটাই হবে কি উত্তর। তাহলে 3:4। তো ডিয়ার স্টুডেন্ট, দেখো আমাদের বোঝার বিষয় শুধু সরলীকরণটা করব কিভাবে, কি দিয়ে, কোন সংখ্যা দিয়ে আমরা ভাগ করব। অর্থাৎ এমন একটা সংখ্যা দ্বারা ভাগ করব যে সংখ্যাটা কে দিয়ে দুইটা সংখ্যারই ভাগ করা যায়। এই দুইটা সংখ্যারই ভাগ করা যায় সেই সংখ্যাটাকে বলা হবে সাধারণ গুণনীয়ক। আর সাধারণ গুণনীয়ক কখন নির্ণয় করি আমরা? গসাগু নির্ণয় করার ক্ষেত্রে। তা আশা করি আপনারা ক নাম্বার অঙ্কটা বুঝতে পারছেন। ঠিক একইভাবে আমরা করব খ নাম্বার অঙ্ক। তো দেখো খ নাম্বার অঙ্কে আছে 15:21, প্রদত্ত অনুপাত, প্রদত্ত অনুপাত সমান 15:21। তাহলে এখন 15 কে 3 দিয়ে ভাগ করা যায়, 3 5 15, 21 কে 3 দিয়ে ভাগ করা যায়, 3 7 21। এখানে লিখবা কি? 3 দ্বারা রাশিকে ভাগ করে, ভাগ করে, 3 দ্বারা রাশিকে ভাগ করে করলাম। তাহলে এবার আমাদের প্রদত্ত সরল অনুপাত কি হবে? সুতরাং সরল অনুপাত, সরল অনুপাত 5:7, উত্তর কি হবে? এই 5:7, 5:7, এটি হচ্ছে আমাদের সরলীকরণ বা সরল অনুপাত নির্ণয় করা, বা সরল অনুপাত নির্ণয় করা। আশা করি আপনারা অঙ্কটা বুঝতে পারছেন। যদি কারো কোনো প্রবলেম থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানিয়ে দেবা, তাহলে হয়তো আমরা বুঝতে পারবো যে তোমাদের এই জায়গাগুলোতে সমস্যা আছে, তখন আমরা আবার ওই সমস্যাগুলো নিয়ে কাজ শুরু করতে পারবো। এরপরে আমরা যাব আমাদের গ নাম্বার অঙ্কে। দেখো গ নাম্বার অঙ্কটায় কি আছে? গ নাম্বারে আছে
পঁয়তাল্লিশ আর ছত্রিশ, পঁয়তাল্লিশ আর ছত্রিশ। একই ধরনের অঙ্ক হবে তো, আমি পুরোটা না মুসলাম। তাহলে দেখো গ নাম্বার 45:36, প্রদত্ত অনুপাত 45:36। এখন এমন একটা সংখ্যা বের করো যেটা দিয়ে ভাগ করা যায়, 9 দিয়ে ভাগ করা যায়, 5:45, 4:36। তাহলে 5:4 এখানে লিখবা, 9 দ্বারা ভাগ করে, তাহলে 5:4। তাহলে উত্তর হবে কত? 5:4, 5:4। এ তো খুব সোজা অঙ্ক, এগুলো তো জটিল কিছু না। পরেরটা দেখো, আমরা এরপরে করব হচ্ছে গ নাম্বারটা। ঘ নাম্বার হয়ে গেল, এখন করব ঘ নাম্বার। এরপরে ঘ নাম্বার, ঘ নাম্বার হচ্ছে 65:26, প্রদত্ত অনুপাত 65:26। 13 দিয়ে, 5 × 65, 13 × 26, 5:2। এখানে লিখবা 13 দ্বারা ভাগ করে, 13 দ্বারা ভাগ করে, তাহলে অনুপাত কত হবে? 5:2। সমীকরণ কত? উত্তর হবে 5:2। তো দেখো খুব সহজ অঙ্ক। তো আমি হয়তো ভাবতে পারো ছাত্র পুরোটা মুসলো না। কেন মুসলাম না? যে একই সংখ্যাগুলো তোমাদের প্রথমটা খুব সুন্দর করে বুঝাই দিয়েছি, বুঝতে পারেছ, লেখাগুলো সবই এক, এই জন্য আমি আর বারবার এটা মুসলাম না, নামছে কাজটা করলাম। তো ডিয়ার স্টুডেন্ট, যদি আমাদের এই ক্লাসগুলো ভালো লাগে, অবশ্যই আমাদের ভিডিও দেখার পরে তোমরা লাইক কমেন্ট এবং শেয়ার করবা, তাতে আমরা অনেক মানে ইন্সপিরেশন পাই, যাতে করে যে হ্যাঁ তোমাদের ভিডিওটা ভালো লাগছে, সেজন্য তোমরা দেখো এই ধরনের কিছু কমেন্ট করে দেবা, তাহলে আমাদের জন্য ভালো হবে পরবর্তী ভিডিওগুলোর জন্য। অন্বেষা একাডেমি ইউটিউব চ্যানেল থেকে আমি আশিস স্যার আজকে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো একটা লেকচারে।